চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরজিকর মেডিকেলের সামনে থেকে সকল ডাক্তাররা মিলিত হয়ে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যা ধর্মতলা মোড় অবধি যাবে। কি বলছেন চিকিৎসক ইন্দ্রনীল খাও, শোনাব। নদিন হয়ে গেল এবং তার মধ্যে কত ধরনের ঘটনা, শুধুমাত্র রাজ্য সরকার তাদের সদিচ্ছার অভাব শুনে বলে যাচ্ছে সাধারণ মানুষের পথে নামবে। হাজার হাজার মানুষ আজকে পথে নেমেছে শুধুমাত্র নির্যাতিতার বিচারের দাবিতে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে আজকে সাধারণ মানুষের উপরে বিচার দেখে রাজ্য থেকে রাজ্য সরকার তাদের পুলিশ প্রশাসনের বিচারটা চায়, সেই বিচার পাচ্ছে না। কারণ বিচারের দাবিতে আমাদের রাজপথে রাজপথে মধ্যরাতে মহিলারা দখল করছে, বিভিন্ন সময় দায়িত্ব দেয়নি মন্তব্য করেছে, তখন হাসখালি থেকে সন্দেশখালি আর ভারতের বিভিন্ন ধরনের দায়িত্ব দেয়নি মন্তব্য আমরা রেখেছি। এবং এখানে তিনি কখনো বলছেন যে 10 লক্ষ টাকার মাধ্যমে পুরো বিষয়টিকে এগুলো কখনো ওটা টোটালি অনহিত। সিবিআই এর কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর, আমাদের রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক তারা যেভাবে করে বিভিন্ন সময় এখানে এভিডেন্স ট্যাম্পারিং এর যে অভিযোগ উঠেছে, এখানে কাজ হচ্ছে সেই ভিডিও পর্যন্ত হচ্ছে, বিভিন্ন সময় কলকাতা পুলিশ হয়তো অস্বীকার করছে, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি সেই ভিডিও, চোখ তো মিথ্যা, ভিডিও বাস্তব তাদের মিথ্যা কথা হয় না, দেখেছি বিনা কাগজাত কারণে রাজ্য পুলিশের সামনে তাদের ওখানে তারা প্রেজেন্ট ছিল, সেই অবস্থায় যেখানে ঘটনা ঘটেছে সেই করে তার পাশে এরকম ধরনের নিকৃষ্ট কোনো ঘটনা ঘটছে। পুলিশের কাছ থেকে আমরা সবাই বিচারের দাবি, আমাদের এটা আমাদের এক্সপেক্টেশন ছিল, কিন্তু তারা বিচার বিচারের বিভিন্ন বিচারের দাবিতে আমরা রাজপথে সাধারণ মানুষ নেমেছে, ডাক্তাররা নেমেছে, নারী পুরুষ নির্বিশেষে নেমেছে, তারপরেও এখন পর্যন্ত সেই বিচার অধরা রয়ে যাচ্ছে। যে এভিডেন্স, যে সেই এভিডেন্স ট্যাম্পারিং, সেটাও কিন্তু বিভিন্ন সময় আমাদের বারবার অভিযোগ সামনে জনসমক্ষে এসেছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।